হ্যালো এভরিওয়ান, ক্যাচ লাইভ উইথ প্রীতিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো আজকে হচ্ছে 16ই আগস্ট, মঙ্গলবার, আর এখন সময় হয়ে যায় সকাল 7:05। তো সকাল 7:05 থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর সকালবেলা রান্নাঘরে এসেই দেখো আমি সবজি কাটতে বসে গেছি, আর আজকে আর আটা মাখার ঝামেলা নেই, কারণ আজকে রুটি দেওয়া হবে না, আর আজকে ভাত দেওয়া হবে। তো গত দিনের যদি ডাল বেঁচে থাকে অনেকটা, তো পরের দিন ভাত দেওয়া হয়, শুধু ভাত বানানো হয় আর কোনো একটা ভাজা করা হয়। তো আজকে না, গতকালকে ডাল রান্না করা হয়েছিল, তবুও আজকে ডালটা আর বেঁচে নেই। তো দিদি আজকে বললো কি যে ভাত আর ডাল মানে সব আজকে সকালবেলায় বানানো হবে। তো ওদিকে দিদি ডাল রান্না করছে, মানে ডাল বসিয়ে দিয়েছে সেদ্ধ করতে, আর ওদিকে ডিমের অমলেট করবে বলে পেঁয়াজ গজাচ্ছে, আর আমি ভাবলাম যে যে ভাজাটা করা হবে তো ভাজাটার জন্য তাড়াতাড়ি করে কেটে দিই। তো আলু আর বরবটি কাটছি, আলু বরবটি ভাজা হবে। তো আমি বললাম যে আজকে আলু বরবটিটা একটু নতুন স্টাইলে ভাজা যাক, তো আমি পেঁয়াজ রসুন কেটে দিয়েছি। তো পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে আলু আর বরবটি ভাজা হবে। তো এইটাই আর কি সকালবেলা রান্না বলতে, আজকে রুটি তো হবে না, ভাত ডাল আর আলু বরবটি ভাজা আর ডিম, ডিমের অমলেট, এইগুলো যাবে হাজবেন্ড জিজুর লাঞ্চ বক্সে। তো এই আর কি সকালবেলার যোগার জন্য হচ্ছে। আর আজকে আমি ঘুম থেকে ওঠার পরপরই আমার ছেলেও উঠে গেছিলো, আর ও উঠে আমার পাশে এসে এরকম আমাকে ওর সাথে যাওয়ার জন্য বলছে বারবার। তো আমি বললাম যে চলো সবজিটা কেটে দিয়ে তারপরে যাচ্ছি, আর আমি রেকর্ড করছিলাম, ও দেখে নিয়েছিল। তো ও ফোনটা নিয়ে তাড়াতাড়ি করে আমার হাজবেন্ডের কাছে দিয়েছে যে নাও তুমি ফোনটা নাও। তো যাই হোক, সকালবেলা এইটুকুই রেকর্ড করতে পেরেছিলাম। তো এখন 8:30 বাজে, আর দেখো সবজি কেটে রেখেছি সেগুলো দেখাই। আর এখানে আছে আলু ফুলকপি আলাদা করে কেটে রেখেছি, আর এই সাইডে এইটা হচ্ছে চাউমিনের জন্য, মানে চাউমিন ঠিক না, ম্যাগি পাস্তা সব একসাথে, ওই জন্য সবজি কেটে রেখেছিলাম। আর ওই যে আলু বরবটিটা কেটেছিলাম না সকালবেলা, তো এইটা দিদি ভাজা করেছে। তো কী কী রান্না করেছে সকালে সেটা দেখাই। তো এই যে আলু বরবটি ভাজা হয়েছে, আর এখানে আছে ডিমের অমলেট, তো এইগুলো লাঞ্চ বক্সে প্যাক হবে আর কি। আর এইটা হচ্ছে অরলের ডাল, আর এই হচ্ছে রান্না বান্না হয়েছে সকালবেলার। তো আমাদের দুপুরে হয়ে যাবে ডালটা। আর এখন আমি আসলাম টিফিন প্যাক করতে, আসলে টিফিন প্যাক করতেই আসলাম। তো আমি ভাবলাম যে কী কী রান্না হয়েছে সকালে আর কী কী সবজি কাটলাম সেগুলোও দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই আর কি, আর প্রথম প্রথম ভাত প্যাক করলে না পুরো টিফিন বক্স পরে দিতাম। তো আমার হাজবেন্ড বলে কি যে ভাত যেদিন দেবে সেদিন অল্প করে দেবে, কারণ এই টিফিন বক্সের মধ্যে খাওয়া যায় না ঠিক করে। তো সেই জন্য এখন অল্প করে দেওয়ার চেষ্টা করি, আর হাত দিয়ে তো খাওয়াই যায় না এর মধ্যে, তো চামচ তো মাস্ট দিতেই হয়। আর যেদিন ভাত প্যাক করা হয় না সেদিন প্রচুর পাত্র হয়ে যায়, কারণ জিজুর ভাত, হাজবেন্ডের ভাত আলাদা আলাদা যায়, তারপরে তরকারি আর আলাদা যায়, মানে অনেক পাত্র হয়ে যায়, আর ব্যাগটা মানে জাস্ট ধরার মতো থাকে না, প্রচুর ভারী হয়ে যায় ব্যাগটা। তো আমি মাঝে মাঝে ভাবি যে ওই ব্যাগটা যে কী করে পিঠে করে বয়ে নিয়ে যায়। তো যাই হোক, দেখো সমস্ত টিফিন প্যাক করা হয়ে গেল। আর যে ফুলকপিটা কেটেছিলাম না, ফুলকপিটা না খুব একটা ভালো না, তো আমি দিদিকে বললাম যে রান্না করলে কেমন লাগবে না লাগবে একটু ভাপিয়ে নিয়ে হলে ভালো হতো। তো ফুলকপিটা এখন ভাপাতে দেওয়া হচ্ছে, মানে একটু সেদ্ধ করে নিলে মনে হয় একটু ভালো লাগবে, তো সেই জন্য সেদ্ধ করা হচ্ছে। আর এই সাইডে দেখো আমি এখানে ম্যাগি পাস্তা সব একসাথে সেদ্ধ করছি, ওই যে নানান রকম সবজি কেটে রেখেছিলাম, তো ওইগুলো দিয়ে ম্যাগি পাস্তা রান্না করা হবে। তো ম্যাগি এক প্যাকেট ছিল আর পাস্তাও অল্প ছিল, তো সেই জন্য কোনো কিছু একরকম করলে না হতো না, তো সেই জন্য ম্যাগি পাস্তা দুরকমই একসাথে করা হবে। আর এখন প্রায় 9:45 বাজে, আর হাজবেন্ড অফিসে চলে গেছে, তো আমি ভাবলাম যে এই পাস্তা ম্যাগিটা সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে যাই, আর এদিকে যে সবজি আছে ভাজা বসিয়ে দিয়ে তারপরে ছেলেকে খাওয়াতে যাই। তো আমি ওই পাস্তা ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, আর তারপরে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল চাপিয়ে ভাজা হতে দেবো, যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমার ছেলেকে খাওয়ানো হয়ে যাবে। এটা ভাজা বসিয়ে দিয়ে একটু লবণ দিয়ে, একটু লবণ দেবো আর একটু হলুদ দেবো, দিয়ে চাপা দিয়ে একদম লো আছে ভাজতে দেবো, আর যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমার ছেলেকে খাওয়ানো হয়ে যাবে, আর মাঝে মাঝে এসে নেড়ে দিয়ে যাব। তো এদিকে ভাজাও হয়ে যাবে, ছেলেকেও খাওয়ানো হয়ে যাবে, তারপরে এসে পাস্তাটা ধীরে সুস্থে বানাবো আর কি।
তো দেখো সবজিটা ভাজা হয়ে গেছে, আর সবজিটা ভাজা বসিয়ে তো ছেলেকে খাইয়ে এসেছি, আর এর মধ্যে সবজিটা সেদ্ধ হয়ে গেছে। আর সবজিটা বেশি ভাজবো না এবার, এর মধ্যে ম্যাগি পাস্তা যা সেদ্ধ করা ছিল সমস্তটা দিয়ে দিচ্ছি। আর আজকে না ডিম নেই, তো ডিমটা দেয়া হচ্ছে না, একটাই ডিম আছে। তো সকালবেলা মানে মোট তিনটে ডিম ছিল, সকালবেলা দুটো হাজবেন্ডকে জিজুকে অমলেট করে দেওয়া হয়েছে, আর একটা ডিম আছে, সেই ডিমটা ছেলেকে দুই ছেলেকে খেতে দেওয়া হবে। আর তারপরে আবার দিদি যখন ডিম আনবে আনবে, তো সেই জন্য আর এর মধ্যে ডিম দেওয়া হচ্ছে না। আর কি বলতো, বাড়িতে যখন আগে ছোটবেলায় খেতাম চাউমিন, তো চাউমিন নানান রকম সবজি দিয়ে বানানো হতো, নানান রকম সবজি দিয়ে বানাতো, সেটাই যেন আমার খেতে বেশি ভালো লাগতো। তো ডিমটা মানে মনের সন্তুষ্টির জন্য দেওয়া হয়, কিন্তু এরকমভাবে নিরামিষ বানালে যেন আমার বেশি ভালো লাগে। তো হ্যাঁ, আজকে বানিয়ে দেখা হচ্ছে। আর মানুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওকে শুধু মশলা দিয়ে বানিয়ে দেবে না এরকম সবজি দিয়েও বানাবে, কারণ ও না অত ভালোবাসে না সবজি দিয়ে খেতে। সবজির মধ্যে সবজি দিলে শুধু আলুটাই খায়, তাছাড়া বাদবাকি সবজিও খেতে পছন্দও করে না। আর নানান রকম কথা বলবে, কেন সবজি দিয়েছো এর মধ্যে, এর মধ্যে সবজি দিয়ে কি কেউ খায়, এরকম ধরনের কথা বলে। তো যাই হোক, ওর কাছ থেকে শোনা হলো যে খাবে কি না, তো ও বললো যে যা খুশি বানাও। তো সেই জন্য এরকমভাবে বানানো হলো। তো দেখো বানানো হয়ে গেছে, তারপরে আমি আসলাম বিছানাটা গোছাতে। তো মানে বিছানাটা গুছিয়ে যেতে পারতাম, তো মানুষ তো খেতে দেবে, তো সেই জন্য তাড়াতাড়ি করছিলাম আর কি। আর আজকে যেহেতু রুটি নেই, রুটি থাকলে ওকে রুটি দিয়ে দেওয়া হয়, আমরাও রুটি খাই, ও রুটি খাই, তো সেই জন্য তাড়াতাড়ি করে বানিয়ে আসলাম। তো মানুকে খেতে দিয়ে দেবে, আর সাথে আমার ছেলেকেও দেবে, আমার ছেলে তো খাবে না, আর ওদেরকে খেতে দিয়ে দেবে। তার মধ্যে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কটা দিন ধরে আবার সমানে বৃষ্টি চালু হয়েছে, তো জামাকাপড় আবার সেই মেলার সেই একই সমস্যা। তো জামাকাপড় ঠিকঠাক শুকাচ্ছে না, আর দেখতেই পাচ্ছ আমার জানলায় জামাকাপড়ের কী হাল, এইরকমভাবে মেলা আছে, সমস্ত জামাকাপড় ভিজে। তো যেখানে সেখানে এরকম যেখানে জায়গা পেয়েছি সেখানে মেলে দিয়েছি। তো এটা দেখে তোমরা কিছু মনে করো না, কারণ সবার ঘরে এরকম একটা মেসি জায়গা থাকে আমার মনে হয়, তো আমার ঘরেও আছে। আর যাদের থাকে না তাদের হচ্ছে কি বলবো, তারা হচ্ছে খুব মেনটেন করে চলে, সেই জন্য থাকে না। আর আমাদের তো জায়গাই নেই, মেলার জামাকাপড় কোথায় মেলবো, তো এই জানলাটা হয়ে কিন্তু খুব সুবিধা হয়েছে। আর আমি বিছানা পাচ্ছিলাম, আর ছেলেকে বলছিলাম হেল্প করতে, তো ও কিছুটা হেল্প করলো, তারপরে আমার ক্যামেরাটা নিয়েই চলে গেল। তো বিছানাটা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে আসলাম, তারপরে আসলাম চা বসাতে। মানে চাটা না খেলে এখন ভালোই লাগে না, আর মানে যাই হোক না কেন, রুটি হোক কিংবা ম্যাগি হোক পাস্তা হোক যাই হোক, তার সাথে চা খেতে যেন ভালো লাগে, একটা অন্যরকম লাগে। তো আজকে চাটা একটু অল্প করেই বানাচ্ছি, কারণ যেদিন টোস্ট বিস্কুট দিয়ে খাই চাটা একটু বেশি করে বানাই, কারণ বিস্কুট একটা দুটো বিস্কুট ভিজিয়ে খেতে খেতেই দেখি চা শেষ। তো যাই হোক, সেই জন্য চাটা একটু বেশি করে বানাই, আর আজকে একটু কম করে বানাচ্ছি। তো চাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ম্যাগি পাস্তা সমস্তটা ঠান্ডা হয়ে গেছে, আর আমি আবার গরম করছি। তো কড়াই থেকে নামাইনি এই কারণেই যে খেতে খেতে আবার ঠান্ডা হয়ে যাবে, তো সেই জন্য কড়াইতেই রেখে দিয়েছিলাম, ওর থেকে মানুকে দেওয়া হয়েছে। আর মানুর আজকে খুব ভালো লেগেছে, আর ওকে যদি কোনো জিনিস বলা হয় যে এটা মা বানিয়েছে, তাহলে ভালো না লাগলেও বলবে ভালো হয়েছে, আর যদি বলা হয় মাসি বানিয়েছে, ভালো হলেও লজ্জায় মানে বলতে পারবে না যে ভালো হয়েছে, বলবে কি ভালো হয়নি, এটা ভালো হয়নি, এরকম কেউ দেয়। তো যাই হোক, তো দেখো সকালবেলার খাবার নিয়ে নিয়েছি, ম্যাগি পাস্তা আর সাথে চা, তো চলো খেয়ে নিই। তো এখন সময় হয়েছে 11টা, আর ঘর মুছতে যাব। তো দেখলাম দিদি শর্ট টানছে, তো শর্ট টানা বলে কি মাখন করা বলে, যাই হোক, তো ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো কতটা মাখন হয়েছে, তো ও এখন মাখন তুলে রাখছে, তারপরে ফ্রিজে রেখে দেবে, রাত্রেবেলা বলছে এখন টাইম নেই কারণ মানুষকে স্কুলে দিতে যেতে হবে, তো বলছে রাত্রেবেলা জ্বালাবো। তো যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করা ছিল, শেয়ার করে দিলাম। এখন সময় হয়েছে ঠিক 1:05, আর আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, তারপরে নিজে স্নান করেছি, তারপরে ওকে খাইয়ে দিয়েছি। আর এই কদিন না ওকে মানে ওর জন্য আলাদা করে ভাত রান্না করছি না, মানে প্রথমে তো খিচুড়ি বন্ধ করে দিয়েছিলাম, খুব কম এখন খিচুড়ি রান্না করি, আর মানে ঘরের যে সমস্ত সবজি সেই সবজির সাথে অভ্যস্ত করানোর চেষ্টা করছি আর কি। তো সেই জন্য শুধু ভাতটা ওর জন্য রান্না করতে হয়, তো খুব শিগগিরই
এক মাসখানিক পরে আমরা আমাদের বাড়ি যাওয়ার কথা আছে, তো দুদিন তো ট্রেনে কাটাতে হবে, তো ট্রেনে কাটানোর সময় ওকে কি খেতে দেব? তো স্যারেলাকে তো শুধু পেট ভরে না, তো স্যারেলাক আর ভাত ছাড়া ও কিচ্ছু খায় না, বাইরের কিছু খাবার খাই না, আর ভালোও না এটা খাওয়া। তো সেই জন্য অভ্যাস করানোর জন্যই আর কি আমরা যে ভাত খাই সেই ভাতই ওকে গতকাল থেকে স্টার্ট করিয়েছি, মানে কালকেও খাইয়েছি আজকেও খাইয়েছি, তো সেই জন্য ওই রান্নার টাইমটা আর কি বেঁচে গেছে বলতে পারো। তো হ্যাঁ মা, আর এই কটা দিন ধরে না সমানে বৃষ্টি চালু হয়েছে, মানে মাঝে ঠিক ছিল, এক মাস মতো পুরো টানা দেখলে বৃষ্টি হলো বলেইছি, আর তারপর মধ্যে 16-17 দিন ঠিক ছিল, তারপরে আবার বৃষ্টি চালু হয়েছে। হাজবেন্ড বলছে যে পুরো গণেশ পুজো পর্যন্ত বৃষ্টি হবে, তো গণেশ পুজো পর্যন্ত যদি বৃষ্টি হয় এখনও টানা 15 দিন ধরে রাখো। আর এখানে গণেশ পুজো ওইরকম দুর্গাপুজোর মতো 6-7 দিন মতন হয়, তো যাই হোক আমাদের ওখানে তো দুর্গাপুজো 5 দিন হয় আর এখানে নবরাত্রি পালন করে এরা, তো যাই হোক সেটা অন্য প্রসঙ্গে চলে গেল। আর আমি অনেকদিন পরে, মানে অনেকদিন পরে এরকমভাবে কথা বলছি, আমি তো কাজের ফাঁকে ফাঁকে কথা বলি, কারণ হচ্ছে এরকমভাবে কথা বললে না ভিডিও প্রচুর বড় হয়ে যায়, আর বড় ভিডিও ছাড়তে সমস্যা, তারপরেও বেশি এডিট করতে সমস্যা, আর আমার ফোনে চার্জের এত সমস্যা হচ্ছিলো, মানে চার্জের খুব সমস্যা হচ্ছিলো, মানে চার্জারের পিনটা নষ্ট হয়ে গেছিলো, তো প্রথমে লাগানো হয়েছিলো সেখান থেকে যার কাছ থেকে লাগানো হয়েছে সে ভালো করে লাগিয়ে দেয়নি, পরে আবার ঠিক করা হয়েছে। তো যাই হোক আজকে রান্নাবান্না সকালবেলা দেখিয়েছি যে কী কী রান্নাবান্না হয়েছে, কারণ সকালবেলা আজকে একবারেই রান্না করে নেওয়া হয়েছিলো, কারণ আজকে হাজবেন্ডকে জিজুকে শুধু ভাত দেওয়া হয়েছে, আর মানে গতকালের কিছুই ছিল না, আজকে সব রান্না করে দেওয়া হয়েছে। তো আর রাত্রের জন্য শুধু চলো দেখিয়ে দিই, দেখিয়ে দেখিয়ে কথা বলি। তো এই যে রাত্রের জন্য শুধু ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে, আর এই ডালটা খুব সম্ভবত আমরা তো আমি আর দিদি খেয়ে পারবো না, ডালটা থাকবে রাত্রেবেলার জন্য, ওরা যদি খেতে চায় আবার সকালবেলা টিফিনে দিলে না ওরা খেতে চায় না, আবার রাত্রেবেলা সেই খাবার, তো যাই হোক ডালটা থেকেই যাবে, আর এই বরবটি আলু ভাজাটা এখন দুপুরবেলা ফুরিয়ে যাবে, রাত্রেবেলা দেখা যাক কিছু হয়তো করা হবে বানানো হবে। আর এখানে দিদি দুধ জ্বালিয়ে রেখে দিয়েছে, আর এখানে হচ্ছে ভাত, দেখো কি আছে। হ্যাঁ আজকে না সকালবেলা উঠেছে ঘুম থেকে, মানে 7টার দিকে উঠে গেছে, আমি ওর পাশ থেকে উঠে এসেছি আর ও উঠে গেছে, তো এখন ঘুম ঘুম পাচ্ছে, আর এখন যদি ওকে ঘুম পাড়িয়ে দিই তাহলে যেই খেতে বসবো সেই উঠে যাবে, মানে আর ওর ঘুমও হবে না, ঘুমটাও ভেঙে যাবে আর সারাদিন ওইরকমভাবেই চলতে থাকবে। তো ঘুম পাড়াইনি, জোর করে জাগিয়ে রেখেছি, জোর করে জেগে আছো, ঘুম পাচ্ছে কি মাখিয়ে দিতে হবে, কি মাখাতে হবে, দাও আমি মাখিয়ে দিই, আমি মাখিয়ে দিই, হাতে কে হাতে লেগে যাবে গন্না, হাতে লেগে যাবে, মশার জন্য ঘুমটাও ভেঙে গেল গো, কোন জায়গায় লাগিয়ে দেব, কোথায় লাগিয়ে দেব, পায়ে পায়ে আর কোথায়, হাতে কোথায় কামড়িয়েছে মশা, ওখানে, আচ্ছা কিম লাগিয়ে দিই, হ্যাঁ কিম লাগিয়ে দিই, এটা এটা লাগাতে হবে এটা, হ্যাঁ আচ্ছা আমি লাগিয়ে দিই, ঠিক আছে। তো এখন দুপুরের খাওয়ার জোগাড় হচ্ছে, আর দিদি মানুকে দিয়ে আসার সময় ডিম নিয়ে এসেছিলো, তো ডিম ভাজা হচ্ছে আর দিদি ওদিকে ভাত বাড়ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর যারা নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, আর অল নোটিফিকেশান অন করে দিও, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে সবার আগে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।